সোমার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। তবে আজকে আমি এটা কি আপনারা বুঝতে পেরেছেন কি কেউ কিছু? এটা কিন্তু ছাগলের মাথা, এটা এই যে মাথার যে ব্রেনটা ভিতরের সেগুলো, এটা এই যে হাড়গুলোতে একটু একটু মাংস লেগে আছে সেগুলোই থাকবে, আর ব্রেন যেটা মেন যেটা ঘিলু বলে সেগুলো কিছুই আর থাকবে না, সব গলে যাবে। এখন তবে চলুন আমি রান্নাটা শুরু করি আস্তে আস্তে। এখন এখানে কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি করে, আর এদিকে আরেকটা পাত্রে কেটে নিয়েছি আমি আলু টুকরো করে, আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ গোলমরিচ, আদা রসুন, আদা রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এখন প্রথম আমি আলুটাকে ভেজে নেব, আর এদিকে ওই মশলাগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। এখন এটাকে একটু আরে একটু ধুয়ে নেব ভালো করে। এখন এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাতে আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এভাবে আমি এখন এটাকে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমার সামান্য একটা ভুল হয়ে গেছে বন্ধুরা, আমাকে মাফ করে দিবে সবাই। আমি ভিডিওটা অন না করেই, আমি মোবাইলে ভিডিও করি, তো আমি ভিডিওটা অন না করে আমি মোবাইলটা ধরে রেখেছি। এই যে আমি এখানে সেই তেলের মধ্যে আমি আর তেল দেইনি, দুটো তেজপাতা দিয়ে আমি এই ছাগলের যে মাথাগুলো সেটা আমি দিয়ে দিয়েছি, আর কিছু না, কিছু দেইনি এটার মধ্যে। এখন আমি নুন আর হলুদ দেব, সেটা দেওয়ার পর নাড়াচাড়া যখন করছি তখন আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি আমি ভিডিওই অন করিনি, সেজন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি ফোড়নে শুধু তিনটে তেজপাতা দিয়েছি, আর কিছু দেইনি কিন্তু। এখন একটু এটাকে আগে ভেজে নিচ্ছি একটু, কারণ মাথার একটা গন্ধ আছে, তো সেটাকে একটু আগে তেলে ভেজে নিতে হবে। আগে একটু ভেজে নিচ্ছি আমি এই রান্নাটা, একটুকু জল দেব না। এই যে পেঁয়াজগুলোকে যে কুচি করে রেখেছিলাম তিনটে পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এখানে। এখন এখন পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, পেঁয়াজটাও একটু ভাজা হয়ে যাবে। আমার এটা পুরোপুরি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে ভাজতে হবে আগে একটু তেলের মধ্যে। এখন আমি একটু সময় ঢাকা, 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে। 5-6 মিনিট পর আমি খুলে দিয়েছি ঢাকাটা। আমার এটা ভাজা খুব সুন্দর ভাজা হচ্ছে, এটা ভাজতে হবে খুব সুন্দর করে, ভাজলেই একটা খুব সুন্দর একটা গন্ধ বের হয় তারপর।
আর যদি আমি মশলাগুলোকে আগে দিয়ে দিতাম তবে মাংসটা কিন্তু ভালো ভাজা হতো না। এই যে এখন আমি মশলাটা দিচ্ছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, এই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। মাথার যে ব্রেনটা সেটা সব গলিয়ে যাচ্ছে এখন। এখন এইভাবে আবারও 4-5 মিনিটের মতো রান্না করব। এই যে গ্যাসটা মিডিয়াম করেই রেখেছি আমি, বাড়াইনি বেশি, বাড়িয়ে দিলে নিচটা পুড়ে যাবে। এখন আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে দিলাম এখানে। এখন একদম হাফ চামচ, 4 চামচের হাফ চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। অন্য অন্য মাংসর মতো এটাকে মশলা দিয়ে মেখে নেবেন না কেউ, যদি বাড়িতে আপনারা বানান তবে মশলাটা ভাজা হয়ে যাবে কিন্তু মাংসর ভিতরটা ভাজা হবে না ভালো করে। আগে এটাকে খালি তেলে ভাজতে হবে। এখন আমি একটু সময় ঢাকা দিয়ে রেখেছি। ছয় সাত মিনিটের মতো ঢাকা খুলে এখন এই যে মশলাটা দিয়েছিলাম, মশলাটার থেকেও একটু জল বেরিয়েছে। এই যে দেখুন আমার হাড়ের মধ্যে একটু একটু খালি মাংস লেগে আছে, আর এই যে আর বাদ বাকি যে ব্রেনটা, যে মগজ যেটাকে বলে, সেটা কিন্তু গলে গেছে। এখন কিন্তু মাংসটার খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে। এখন আমি 1 চামচ গরম মশলা জলে গুলিনি, কারণ জল আমি দেব না, তো জল দিলে এটাতে জলটা আবার বেশি হয়ে যাবে, সেই জন্য আমি শুকনোই দিয়ে দিয়েছি পাউডারের মতো ছিটিয়ে দিয়ে দিয়েছি, সব দিকে লেগে যাবে। এখন একটু নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এই যে এটা রুটি পরোটার সাথেও খুব দারুণ লাগে খেতে। আমি এখন মাংসটাকে তুলে নেব, মাংস বলতে মাথাটাকে আর কি, রান্না হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখন রান্নাটাকে। আপনারা যদি এরকম ছাগলের মাথা না খেয়ে থাকেন তবে বাজার থেকে কিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে, খুব টেস্ট হয়। এটা অনেকেই খায় না কিন্তু খেয়ে একবার দেখতে পারেন, ভালো লাগে খেতে। এই যে আমি এখানে তুলে নিয়েছি আর আমি ছোট বাটিতেও বেড়ে নিয়েছি, এখন আমরা খেতে বসে পড়ব। আজকে আর বানিয়েছি আমি ফলি মাছের পাতুরি। এই যে দুপুরে ফলি মাছের পাতুরি আর টক বড়ই দিয়ে মসুর ডাল, টক ডাল, ফলি মাছ পাতুরি আর এই যে ছাগলের মাথা, আজকে আমাদের দুপুরের রেসিপি এগুলিই। তবে আমি যে রান্নাটা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তবে আজকের মতো বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।